হ্যালো গাইজ, কি খবর? তো গাইজ, আজকে ফার্স্ট আপডেট হচ্ছে জট প্রভজোত রিলেটেড। তো জট প্রভজোত পাঞ্জাবের বহু ডাঙর এজন ইউটিউবার হয়, যার চ্যানেল 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে আর ইনস্টাগ্রামের আছে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। আর এই জট প্রভজোত ইউটিউবার জন আহি আছে আমার অসমলৈ আর অসমত মিটাপও রাখব। তো কেতিয়া আহিব বা কেতিয়া মিটাপ রাখব ইয়ার বিষয়ে আপডেট দিছে সমীরণ শর্মায়। তো কি কৈছে সৰু ভিডিও ক্লিপে আমি চাই লওঁ। এই মাত্র ফোন এসেছে একটা ইনফ্লুয়েন্সারের, যিজনের ভিডিও মই ডেইলি চাও সেই মানুষজনে আজি ফোন করেছে। আলটিমে মানে কেনকা এক্সাইটমেন্ট লেভেল বাড়ি গেছে নজানো, আপনাদের গম পালে আপনাদের নাম শুনলে যদি আপনাদের ফলো করে তাহলে আপনার যদি নিশ্চয় এক্সাইটমেন্ট লেভেল বাড়ি যাব। নামটো হৈছে জট প্রভজোত, জট প্রভজোত আহি আছে আর মোক এইমাত্র ফোন করে কিনে কোয়া মতে তেখেতে পরহি অসম আহি পাই যাব, পরহি জট প্রভজোত। আর মিটাপর কথা কলে ফোন করে কিনে, তো কত কত মিটাপ লাগে আপনাদের এবার জানাব, ডিএম করক অতি সোনকালে। আর কত কত মিটাপ রাখলে ভাল হয়, গুয়াহাটির তো হবই বারো, গুয়াহাটির 100% হব, গুয়াহাটির বড় ফাস্ট হব, বাকি আর গুয়াহাটির বাহিরে কত কত হব জানাব ডিএম। তো গাইজ, নেক্সট আপডেট হচ্ছে বিকাশ চেত্রী রিলেটেড। তো বিকাশ চেত্রীর তরফ পর দুটা কই ভাল খবর আছে। প্রথম তো ভাল খবর এই যে বিকাশ চেত্রী 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবলে গেছে আর 1 মিলিয়ন স্পেশাল বিকাশ চেত্রী একটা গান রেডি করেছে, আর গানটা সম্পূর্ণ রেডি হয়েছে আর খুব সোনকালে বিকাশ চেত্রী নিজের ইউটিউব চ্যানেল আপলোডও করব। আর খুবই ভাল গান হয় আর সেই গানটির বিষয়ে কিছু আপডেট দিছে বা কেতিয়া আপলোড করব কি কৈছে সৰু ভিডিও ক্লিপ আমি চাই লওঁ। 1 মিলিয়নের কারণে একটা গান বনোয়া হয়ে গেল, মই মানে একো স্টোরি দিয়া নাই, একো ব্লগও বনোয়া নাই, কিন্তু মই গানটো আজি 9 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরাই মানে মই গানের লগত লাগি আছো। লাস্ট 3 মাহমানের পরে মই গানটো কামত লাগি আছো, আর লগতে গানটো কমপ্লিট হয়ে গেল, গোটেইখিনি মই মোৰ হাতত আছে গানটো, এতিয়া গোটেইখিনি হয়ে গেল, খালি এটা শুটিং করব বাকি আছে। 1 মিলিয়ন হওয়ার লগে গানটো রিলিজ হয়ে যাব। বহুত কষ্ট করেছে গানটোর কারণে, মানে আমি বহুত কেইজন মানুহ আছো আর বহুত ফেমাস সিঙ্গারে গেছে গানটো, আপনার সকলে চিনি পায়। আর গানটো মানে কালি রাতে কালি নেক্সট ব্লগত গম পাব, আপনার কালি যে রাতে ব্লগ আসবে সেই ব্লগটোর গোটেখিনি আপডেট আপনাদের পাব। গানটোর নাম কি হয়, গানটো কিহৰ ওপৰত ৰিলেটেড, গোটেইখিনি গান ৰেডি আছে। গানটো মানে ইমান মই ইমান বাৰ শুনিলো, এতিয়ালৈকে চাগে মই 500ৰ ওপৰত গানটো শুনিলো, মানে ডেইলি 3 বা 4 বাৰকে গানটো শুনোৱেই আৰু এবাৰো বৰ নালাগে। ইমান মানে এটা পাৱাৰফুল গান, মানে মই যেনেকুৱা ইমান দিনৰ পৰা ভাবি আছিলোঁ গানটো এনেকুৱা হ'ব সেনেকুৱা হ'ব, আৰু যেনেকুৱা ভাবিছিলোঁ সেনেকুৱাই গানটো হৈছে। কালি ব্লগত মই ক'ম গানটোৰ বিষয়ে, আৰু মানে বিহাইণ্ড দ্য চিনো কিবা কিবি লৈছোঁ, লৈ আছোঁ, এইবিলাক মই ভালকৈ ফাইনেল হ'লে অলপমান কেইদিনমান পিছত মানে গানটো কেনেকুৱা টাইপ দিম মই চাই লওঁ বিহাইণ্ড দ্য চিনটো। আর আপনাদের আশা করো বহুত বেশি ভাল পাব, আর আমি সকলে যেটা আমার গানটা আহিব এটার পর রেডি হয়ে থাকব, মানে এটলিস্ট আমার মানে এনেকা ইউটিউবারের গান হিসাবে অসমত মানে আমি ট্রেন্ডিং আনিব কারণে চেষ্টা করি, মানে যিমান পাৰো সকলে পুরা ধামাকা করবলে চেষ্টা করি গানটো ওলালে। বাকি লাহে লাহে আপডেট পাই থাকিব গানত, মানে শুটিং কত কত করব যাও, আপনার যদি কিবা ভাল ঠাই আছে আপনার মনত আপনাদের কমেন্ট করে মানে মেনশন করব যে একটু ভালো একটা লোকেশন আছে, আমি অসমতে শ্যুট করি যিমানখিনি পারো, মানে ভাল ভাল লোকেশন, ইউনিক ইউনিক হিডেন হিডেন প্লেস মানে অসমত শ্যুটিং করিম। তো গাইজ, বিকাশ চেত্রীর দ্বিতীয়ত ভাল খবর এয়া যে বিকাশ চেত্রী পুনের এবার লাদাখলে যাব। তো বিকাশ চেত্রী ইয়ার আগের বার লাদাখলে যাওয়াতে বাইক লৈ গেছিল গুয়াহাটির পর, কিন্তু এবার গুয়াহাটির পর লাদাখলে বাইক লৈ নাযায়। আর বিকাশ চেত্রী লাস্ট ব্লগটো জানাইছে যে নেক্সট ভিডিও আমি বিকাশ চেত্রীর লাদাখ ট্রিপ বা লাদাখ রাইডর ভিডিও আমি দেখবলে পাম। তো গাইজ, নেক্সট আপডেট হচ্ছে ফুকন পাঠক রিলেটেড। তো মোৰ ইয়াৰ আগৰ এটা ভিডিওত আপোনালোকক জনাইছিলোঁ যে ফুকন পাঠকৰ তৃতীয়টো ইণ্টাৰনেশ্যনেল ট্ৰিপ কৰিবলৈ গৈছে, কিন্তু এই তৃতীয়টো ইণ্টাৰনেশ্যনেল ট্ৰিপ ফুকন পাঠকে কোন দুখন দেশত যাব ইয়াৰ বিষয়ে ক্লিয়াৰলি জনা নাছিলে। তো ফাইনেলি ফুকন পাঠকে ইয়াৰ বিষয়ে আপডেট দিছে যে কোন দুখন দেশত যাব। তো ফুকন পাঠকৰ তৃতীয়টো ইণ্টাৰনেশ্যনেল ট্ৰিপ হ'ব ছিংগাপুৰ আৰু মালেছিয়া, আৰু এই ট্ৰিপটো আৰম্ভ হ'ব 16 ছেপ্টেম্বৰ তাৰিখৰ পৰা। তো গাইজ, নেক্সট আপডেট হৈছে পুলক নিখোজৰ ৰিলেটেড। তো ফাইনেলি পুলক নিখোজৰ ইউটিউবত কমপ্লিট কৰিলে 500K ছাবস্ক্ৰাইবাৰ্ছ। তো মোৰ তৰফৰ পৰা পুলক নিখোজৰলৈ বহুত বহুত শুভেচ্ছা থাকিলে।